আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ইসমাইল এখন বিডি মেন্টেন্স পক্ষ থেকে। আমি আজকে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো, আপনার ইলেকট্রিক যে আপনার রেফ্রিজারেটরের যে আপনার সকেট যে সৌদি আরব এবং বাংলাদেশের, এটার ভিতরে আপনার কতটুকু পার্থক্য এবং কিভাবে আপনার এই কাজগুলো করতে পারেন। তো নতুন ভাইদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও হইতে যেতেছে, দেখতে পারতেছেন যে খুব একটা গুরুত্বপূর্ণ, এটা আপনারা অবশ্যই জানা রাখা ভালো, সবারই আপনার প্রয়োজন হয়। যারা মনে করেন আপনার ইলেকট্রিক কাজ করেন তাদের ক্ষেত্রেও, এবং যারা মনে করেন আছেন তারাও, দেখা গেল অনেক সময় টেকনিশিয়ান না থাকলে আপনারা নিজেরা এগুলো কাজগুলো করতে পারবেন। তো আমি ভাবলাম যে আজকে আমি আপনাদেরকে দেখাই, তো এটা শুধু আপনাদের দেখানোর জন্য। তো আমি আজকাল যে সকেটগুলো নিয়েছি, ইলেকট্রিকের যে আপনার সকেটটা নিয়েছি, আপনার মাল্টি সকেট, এটা হলো আপনার রেফ্রিজারেটরের, আপনার যে ফ্রিজের যে কানেকশনগুলো করবেন এটার। তো ফ্রিজে আপনার কিভাবে কানেকশন করবেন, বাংলাদেশে এবং সৌদি আরবের ভিতরে পার্থক্য কতটুকু। তো সৌদি আরব এবং বাংলাদেশের ভিতরে পার্থক্য এটা আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, পার্থক্য কোথাও নাই, আবার মনে করেন অনেক আছে। যেমন বাংলাদেশে আপনার মনে করেন পার্থক্য একটাই, বাংলাদেশ যেমন একটা ফেজ থাকে আর এদেশে যেমন দুইটা ফেজ থাকে। তো দুইটা ফেজ থাকে কোন ক্ষেত্রে থাকে, দুইটা ফেজ আপনার দুটোটার ভিতরে যদি আপনার মনে করেন 110 থাকে তাহলে আপনার 220 আসবে, ঠিক আছে। তো এখন এটা ক্ষেত্রে আপনার কি ক্ষেত্রে যে 220 সিঙ্গেল ফেজ হইলে, তো সেই ক্ষেত্রে আপনার মনে করেন আপনার দুইটা ফেজ লাগবে, তাহলে দুইটা ফেজ আপনার 220 বের হবে। আর যদি আপনার 440 লাইন থাকে, হ্যাঁ 380 লাইন বা 440 লাইন, সেখান থেকে আপনার মনে একটা ফেজ বের হবে আর নিউট্রাল আসবে। তো নিউট্রাল যে লাইনটা, নিউট্রালটা এই নিউট্রালে আপনারা বসাই দিবেন। দেখেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, দেখেন বোঝানোর জন্য। আর যেটা লাইন, লাইনটা লাইনে বসাই দিবেন এল এ, হ্যাঁ। আর আর্থিংটা বসাইলে আপনাদের জন্য ভালো হবে, কারণ কখনো মনে করেন আপনি যদি কোনো শর্ট সার্কিট হয় এটার জন্য আপনার এটা হয়ে যাবে। তো আর্থিংয়ের জন্য যে এটা দেওয়া আছে সেটা আপনারা মনে করেন দেখেন এইভাবে কাজটা করতে পারবেন, হ্যাঁ। আর্থিংয়ের যে ওয়্যারটা আছে সেভাবে লাগাইতে পারবেন। তো আমি আপনাদেরকে মূলত, আমি এই চ্যানেলটা খোলা একটাই উদ্দেশ্য হলো আপনাদেরকে কিছু দেখানোর জন্য। যারা সৌদি আরবে আসতেছেন আমি একটা কথাই বলবো, আপনারা সৌদি আরবে কাজ শিখে আসুন, কাজ শিখে তারপর সৌদি আরব আসুন, এভাবে কেউ আসবেন না। কারণ বর্তমানে যে পরিস্থিতি, পরিস্থিতি হিসাবে আপনারা যদি কাজ না শিখে আসেন তাহলে অনেক সমস্যা হবে। তো এর জন্য আমি চাই যারা মনে করেন নতুন আছেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যারা এখনো করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদেরকে দেখানোর সুযোগ করে দিন। আর আমি আপনাদেরকে যে সকেটটা দেখাইতেছি, মূলত আমি ভিডিওতে চলে যাই, এখন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাইতেছি, দেখেন এখানে যে এনটা আছে, এনটার ভিতরে আমি দুটো ওয়ার লাগাবো, এনটার ভিতরে সরি একটা ওয়ার লাগাবো আর এল এর ভিতরে একটা ওয়ার লাগাবো। তো দুটো ওয়ারের ভিতরে আমি দেখাই আমি আপনাদেরকে ওয়ারটা আমি করি, এই যে দুটো ওয়ার, হ্যাঁ। এই যে দেখেন আমি একটা মানে দুইটা কালার নিয়েছি আপনাদের বোঝানোর জন্য, একটা হলুদ কালার আর একটা হলো আপনার ব্ল্যাক কালারটা আর কি, যেটা আপনি কালো, হ্যাঁ। এই দুইটা লাইন, তো এই দুইটা লাইন আপনারা দেখেন, আমি দুইটা লাইন আপনারা একদম সহজ, মানে তত কোনো একদম মনে করেন আহামরি না যে আপনারা পারবেন না, পারবেন যদি একটু সাহস করেন তাহলে সবাই পারবেন। এটা মনে করেন এমন কোনো ইয়া না, ঘরে বসে এই কাজগুলো করতে পারবেন, ঠিক আছে। তো যারা আসতেছেন নতুন তাদের জন্য আমি ভালো করে দেখানোর জন্য বলতেছি, দেখেন ভাই এই যে হলুদ কালার যেটা আছে এটা আমি মনে করেন এর ভিতরে দিয়ে দিলাম, দেখেন এই যে দেখেন এনের ভিতরে আমি এটা দিয়ে এটা কি করবো টাইট করে দেবো। তারপর এটা মনে করেন আপনারা যারা প্রফেশনাল এই কাজগুলো করবেন একটু দেখে শুনে করবেন, কারণ হয়েছে মনে করেন এখন বর্তমানে এই দেখেন আমি দেখাইতেছি আপনাদেরকে একটু, এই দেখেন এখানে কাজটা হয়ে গেছে, হ্যাঁ। একদম সহজ, একদম সিম্পল একটা কাজ, দেখেন একদম সিম্পল, তো এই কাজটা একদম সিম্পলই। তো এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য করলাম। তো চলুন আমি এখন আপনাদেরকে এটা দেখাই, চালু করে দেখাই, হ্যাঁ। এটা হলো ফ্রিজের জন্য, যে বাংলাদেশে একদম সৌদি আরবে, যে সৌদি আরবে যে ফ্রিজ আছে, ফ্রিজে আপনার সকেট লাগানোর জন্য যে আপনার কিভাবে করবেন কানেকশনটা, একদম ভেরি ইজি, একদম ইজি, হ্যাঁ। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, আর এই ধরনের অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে ওখানেও দেখতে পারেন, টিপ দিয়ে দেখতে পারেন। এবং এখন যারা আসতেছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে সবগুলো ভিডিও দেখবেন, দেখলে তাহলে বুঝতে পারবো অনেক কিছু বোঝা আছে। আর যদি কারো কোনো কমেন্ট থাকে অবশ্যই অবশ্যই জানাবেন, আমি ওই ধরনের ভিডিও বানাবো। আশা করি সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আগামীতে আমি নিত্য নতুন অন্য কোনো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর আমি আপনাদেরকে আমি এই ভিডিওর ভিতরে আমি একটা লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কে আপনারা দেখতে পারবেন যে অন্য, দেখেন এটা ঘর, দেখেন এখন এটা আমি কানেকশন করতেছি এইভাবে, দেখেন দেখেন আমি
দেখেন এটা শুধু আপনাদের দেখানোর জন্য তো আসলে।